শুভ সকাল, এখন ঘড়িতে সময় সকাল 9টা। আমরা এখন চলে আসলাম খুলনা রূপসা ব্রিজের টোল প্লাজার একটু আগেই। তো তিনটি মোটরসাইকেল চলে আসছে, আরও তিনটি মোটরসাইকেল অন দ্য ওয়ে, যার জন্য আমরা এখানে কিছু সময় অপেক্ষা করব। তো যারা আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জানেন আমি গত কিছুদিন ধরে ট্রাই করছি ডেলি ব্লগ করার, জানি না কতটুকু সুন্দরভাবে আপনাদের জন্য প্রেজেন্ট করতে পারছি। তবে আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে ডেলি ব্লগ, আমি আরও ইম্প্রুভ করার চেষ্টা করব। আর একটি বিষয় তা হচ্ছে, যেহেতু ডেলি ব্লগ শুরু করেছি সেহেতু কিছু ক্যারেক্টার আপনারা রেগুলারলি দেখবেন, তো সেই ক্যারেক্টারগুলোর সাথে আজকে ফাইনালি পরিচয় করিয়ে দেবো, যাতে করে অন্য অন্য ব্লগে তাদের পরিচয় নতুন করে দিতে না হয়। তো আজকে আমরা যাব বরিশাল, আপনারা নিশ্চয়ই জানেন হাসিবের বরযাত্রীর জন্য আমরা রওনা হয়েছি। তো আমার ডেলি ব্লগে যে ক্যারেক্টারগুলো আপনারা নিয়মিত দেখতে পারবেন, সবার প্রথমে আমাদের একমাত্র সিনিয়র ভাই জুয়েল ভাই, তারপরে রয়েছে কোচি ভাই শুভ, তুহিন এভারগ্রিন, ওর একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন ইব্রাহিম কে তুহিন, ইয়েস এভারগ্রিন চ্যানেল, ঠিক আছে। আচ্ছা আমাদের নিউলি ম্যারিড জামাই মিলন, জামাই বিয়ে বিয়ে, আরে হচ্ছে একমাত্র ভাইগনা ফ্রম চিটাগাং, বিয়ে বিয়ে, আরে হচ্ছে মুসাববির, এই তো ভাই জামার ক্লোজ বন্ধু, জামার ক্লোজ বন্ধু। আর আমাদের ফটোগ্রাফার আজকের জন্য নূর ইসলাম, কুষ্টিয়া থেকে এসেছেন, হায়ার করা পাবলিক না। আরো কয়েকটা ক্যারেক্টার বাকি আছে, তারা অন্ধ হয়ে আসলে পরিচয় করিয়ে দেবো। বাগেরহাটের একটু আগে একটু চার বিরতি নিলাম, এখন আবার যাত্রা শুরু। এটি হচ্ছে খানজাহানালি মাজারের মোড়, এই যে দেখতে পাচ্ছেন এই যে খানজাহানালি মাজার। এটি হচ্ছে দড়াটানা ব্রিজ, আমরা ব্রিজে উঠে গেছি একেবারেই, তবে একটি মেঘ মনে হচ্ছে আমাদের ছায়া দিতে দিতে যাচ্ছে, তবে ছায়া যতক্ষণ দেবে ততক্ষণ ভালোই লাগবে, কিন্তু বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেলেই আমাদের জন্য বিপদ। যেহেতু যাচ্ছি বিয়ে খেতে, তো বৃষ্টিতে ভিজে গেলে তো বিপদ, বুঝতেই পারছেন। এটি হচ্ছে পিরোজপুর ব্রিজ, আমরা পিরোজপুর ব্রিজের আগে আরও 5 মিনিট একটি ব্রেক দিলাম, আবার যাত্রা শুরু। তো এত সময় সবাই মোটামুটি সিরিয়াল ছাড়াই চালানো হয়েছে, তো এখন আবার আমরা একটি সিরিয়াল মেনটেন করে যাত্রা শুরু করলাম। আমরা 10টার সময় রূপসা ব্রিজ থেকে যাত্রা শুরু করেছিলাম, এখন বাজে 11:45, এখন চলে আসলাম বেকুটিয়া ফেরিতে। এ হচ্ছে বেকুটিয়া ফেরি ঘাট, এখনো ফেরি নেই, তো আমরা ফেরির জন্য কিছু সময় অপেক্ষা করো, ফেরি ওই পরে আছে, ফেরি আসলে তারপর মোটরসাইকেল সবগুলো ফেরিতে উঠাবো। আরেকটি বিষয় হচ্ছে, বেকুটিয়া বললে আসলে ফিল পাওয়া হচ্ছে না, বেকুটটা ফেরি। এই মাত্রই ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হলো, তো আপনারা দেখতে পেয়েছেন কারণ ক্যামেরা অন ছিল না, তাই হয়তো ঘটনাটি দেখানো যায়নি। তবে অটোর সামনে দিয়ে যখন একটি মোটরসাইকেল আপনার সামনে চলে আসবে, আপনি কিন্তু হঠাৎ করে মোটরসাইকেলটি দাঁড়া করাতে পারবেন না। তো আমরা মোটরসাইকেলটি অনেক কন্ট্রোলে আসার পরও হালকা স্লিপ করে পড়ে যাই, তো আমাদের তেমন কিছুই হয়নি, মোটরসাইকেলও তেমন কিছুই হয়নি, কিন্তু মোটরসাইকেলে যে অ্যাক্সিডেন্টগুলো হয় তার বেশিরভাগ কিন্তু আপনার ভুলের কারণে না, আরেকজনের ভুলের কারণেই কিন্তু আপনি বেশিরভাগ সময় দুর্ঘটনার সম্মুখীন হবেন, তাই চোখ নাক খোলা রেখে মোটরসাইকেল চালাতে হবে। যে কই এই দামে দাঁত পায় না, বুঝছেন মানুষের
ডাব নাই তো ভাইজান এটা তো ঢাকার চেয়ে দাম বেশি এই জায়গায় কয় টাকা ডাব স্যার দাম তো হবেই বেশি কারণ ঢাকায় সাতটা জেলার দাম মাল যায় রাগ ভালো ঢাকা গ্রামের তাই এই যে গ্রামের অবস্থা না রে কাটো এই ডাব খাওয়ার জন্য আপনার পকেটে টাকা থাকতে হবে না নাকি আপনার মন থাকতে হবে নালে নাকি এটা খাওয়া হবে না এটা একদম তো এটা হবে পরিচিত হতে পারিনি হচ্ছে আরেকজন ক্যারেক্টার ক্যারেক্টার পরিচয় দাও গিয়েছিলাম ঠিক এই জায়গায় হার্ট ব্রেক করতে করতে সামনের চাকা এই জায়গায় এসে বাঁধে কপাল ভালো নইতে যাওয়া হয়নি তো এর জন্য আজকে বাইক ওইখানে ব্রেক করছি আর এখানে আসার রিস্ক নি নাই তো ফেরি ছাড়তো ওপার থেকে ফেরি আসছে ফেরি আসলেই আমরা ফেরিতে উঠবো নাকি ভাই আমরা ফেরিতে উঠবো তারপর আমরা বরিশালের গন্তব্যে রওনা দিব ইনশাল্লাহ রেস্ট অনেক হয়ে গেছে ফেরি অলরেডি মাঝখানে চলে গেছে নদীর সবাই রেডি হও ও আর এক ক্যারেক্টার হুজুর বেল্লাল একটু চেহারাটা দেখাও ক্ষমা হ্যাঁ ফেরিতে উঠে গেছি আর পুরুলি দেখতে পাচ্ছেন বেকুটিয়া ফেরির কাজ শুরু হয়েছে তো আশা করা যায় দু চার বছর পরে আমরা ব্রিজের উপর দিয়ে চলে যাবো আর ফেরিতে ওঠার জন্য অপেক্ষা করতে হবে না নেওয়ার জন্য ফিলিং স্টেশনে আসলাম আর এই মুহূর্তে বৃষ্টি শুরু হলো তো আমাদের আসলে ছাউনি আর খুঁজতে হয়নি এখানে বৃষ্টি যতক্ষণ হবে ততক্ষণ এই ছাউনিতে আমরা দাঁড়াবো আমরা এই মাত্র বরিশাল এসে পৌঁছালাম এটা হচ্ছে বরিশাল লেকের পার তো আমরা লেকে গোসল করব তা বেল্লাল ভাই সাবান শ্যাম্পু সব নিয়ে আসছে এখন আমরা লেকে ঝাঁপ দিব নাকি বেল্লাল ভাই তো নিরিবিলি এখানে দেখা যাচ্ছে বসে আড্ডা দেওয়ার জায়গা গাছ রয়েছে সেই সাথে ছায়া এবং সামনে রয়েছে লেক তো লেকের দিকেই যাচ্ছি আমরা লেকে গোসল করব বরিশাল আসছি যদি একটু লাফালাফি দাফাদাফি না হয় তাহলে তো আসলে বরিশাল আসাটাই জমবে না এই যে দেখতে পাচ্ছেন সুন্দর পাকা ঘাট করা রয়েছে হ্যাঁ তাইলে আর টানাটানি করা লাগছে না এই পার্কটির আসল নাম হচ্ছে বরিশাল স্বাধীনতা পার্ক স্বাধীনতা পার্ক নাম কেন এই পার্কের নাম স্বাধীনতা পার্ক কেন রাখা হয়েছে আমাদের সাবেক রতন মিয়ার হিরণ সাহেব রাখছে জাতীয় ভাবে যেহেতু জাতীয় দিবস স্বাধীনতা দিবস এখানে আসার একমাত্র উদ্দেশ্য কিন্তু গোসল করা দেখেন সবাই কিন্তু প্রস্তুতি নিচ্ছে গোসল করা এইটা দেখো এই গামছাটা এখানে আসার উদ্দেশ্যে আমি কিনেছিলাম এই যে দেখতে পাচ্ছেন এই গামছাটা আমি এখানে
আসার উপলক্ষে গামছাটা কিনেছি। ভাই আমার বডি দেখে আবার চার পাঁচ জন যদি অজ্ঞান হয়ে না পড়ে, হ্যাঁ অজ্ঞান হইতে পারে, দুর্ভিক্ষের দেশের লোক তুই। বরিশাল এসে বরযাত্রীতে কখনো আপনারা গোসল করছেন কিনা জানি না, লাইফে ফার্স্ট টাইম বরযাত্রী এসে গোসল করে তারপরে যাব বিয়ে খাইতে। আসো ভাই গোসল করি। তো সবাই গোসল করা কমপ্লিট, এখন আমরা যাব সেই বিয়ের অনুষ্ঠানে। আমাদের হাসিব ভাই অনেক তাড়া দিচ্ছে, ফোন দিচ্ছে বারবার, বলতেছে তোরা কোথায়। তো আমরা আসলে ফ্রেশ হতে হতে সময় চলে গেছে, এখন ফ্রেশ কমপ্লিট, আমরা এখন যাব বিয়ে বাড়ি। সবাই এসে গেছে এখানে, আমরা হাসিবের বিয়ের উদ্দেশ্যে বরিশাল হাদিস পার্কে গোসল সারলাম। কেন, এটা নাকি স্বাধীনতা পার্ক? আরে হইলো, আমরা বরিশাল হাদিস পার্ক বানাইছি, এটাকে নতুন নামকরণ করছে, এটা আমি নিজে। তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই মোটরসাইকেল তাড়াতাড়ি বের করো, জামাই তাড়া দিচ্ছে খুব তাড়াতাড়ি, জামাইর আর দেরি সহ্য হচ্ছে না ভাই। সেটাই সেটাই, তাড়াতাড়ি মোটরসাইকেল বের কর বের কর। আলহামদুলিল্লাহ নতুন জামার জন্য সবাই দোয়া করবেন যাতে তার নতুন জীবনে সুখ শান্তি ভরপুর থাকে। জি অবশ্যই, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা জানি খুব তাড়াতাড়ি ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে। আপনার ৬ বছরের আগে হচ্ছে না দাদা, সবই তার ইচ্ছা। আমার কাছে সবই ভালো লাগছে, তার মধ্যে বিপ আর মিষ্টিটা এক্সেপ্ট। আমার কাছে আসলে মিষ্টি আর দইটা বেশি ভালো লাগছে, পুরো খাবার সুন্দর, সবই সুন্দর। আমাদের 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 আসলে এরপর যে এরা বদনাম করবে এদের মুখ আমরা মেরে দিছি। একটু বেশি ফাপন নিয়ে ফেলাইলো ভাই, একটু বেশি ফাপন নিয়ে ফেলাইলো, বরিশাল তো চান্স পাই মেরে দিছি। এখানে বিয়ে শাদী কমপ্লিট, তো আমরা এখান থেকে বের হবো, বের হয়ে ৩০গড়ং যাব, সেখানে নদীর পাড়ে কিছুক্ষণ বসে আড্ডা দেওয়ার পরে তারপরে আমরা খুলনার উদ্দেশ্যে রওনা হব।
আমরা আমাদের নতুন বরকে গাড়িতে উঠিয়ে দিয়েছি। এখন আমরা সবাই মিলে একটু ঘুরতে এসেছি 30 গোডাউন। জায়গাটি হচ্ছে আমাদের খুলনার 7 নম্বর ঘাটের মতোই, নদীর পাড়ে। এখানে বসার জায়গা রয়েছে এবং দেখতে পাচ্ছেন চটপটি ফুচকা এগুলোর দোকান, সেই সাথে অনেক চেয়ার, নাকি নূর? জায়গাটা খারাপ না। তো আসলে জায়গাটা খারাপ না, বিকালে আড্ডা দেওয়ার জন্য আসলে ভালো জায়গা। তবে এই জায়গাটার নাম 30 গোডাউন কেন সেটা আমার জানা নেই। আপনারা যদি জানা থাকে এই জায়গার নাম কেন 30 গোডাউন, কমেন্ট বক্সে জানাতে পারেন। কি ভাই দৌড়াও কেন? বৃষ্টি চলে আসছে, এখন আমাদেরকেও দৌড়াইতে হবে। সবাই দৌড়াচ্ছে, বৃষ্টি চলে আসছে, সবাই শেল্টার নেওয়ার জন্য ব্যস্ত। আমরা এখন শেল্টার নেব। বৃষ্টিতে ভিজে পুরো অবস্থা দেখতে পাচ্ছেন, পুরো কাক ভেজার মতো ভিজতে হয়েছে, কারণ এখানে কোনো শেল্টার পাইনি। যেই পরিমাণ মানুষ ছিল কিন্তু দোকানে সেই পরিমাণ জায়গা ছিল না, যার কারণে এই যে অবস্থা। তুমি ভিডিও করো। হ্যাঁ, আসলে আমরা এখন একটা গোপন কাজ করতেছি, গোপন মিশনের কাজ। যদি আমরা সাকসেস হই তাহলে একজনের 12টা বেজে 13টা বেজে যাবে, 13টার জায়গায় 14টাও বাজতে পারে, ঠিক আছে? ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে লাইক দিতে পারেন অথবা ডিসলাইক, তবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেন লাইক অথবা ডিসলাইক দিলেন। চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।